আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো অনেক মজার বিফ চিজি নুডলস। আমি প্রথমে একটি পাতিল বসিয়ে দিয়েছি, ম্যাগি নুডলসগুলো সিদ্ধ করে নিব। তো নুডলসটা যাতে জড়জড়ে হয় সেজন্য আমি নুডলসটা সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবারে ভেঙে। আমি আজকে একটু বেশি করে নুডলস করছি, কারণ আমার বাসায় আজকে গেস্ট আসবে, সেজন্য আমি আজকে বেশি করে একটু নুডলস করছি। তো এখন আমি নুডলসটাকে ঠিক 2 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিব। এখন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। তো প্রথমে পাইপ্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হবে। রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আদা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আজকে আমি বিফ নুডলস রান্না করবো, সেজন্য মশলাটা একটু বেশি দিচ্ছি। সচরাচর নুডলসে এত মশলা দিতে হয় না। তো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে কিছুটা কম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট কিউব করে বিফ কেটে রেখেছিলাম, তো আমি এখন বিফগুলা দিয়ে দিচ্ছি। আর বিফটা আমি খুব পাতলা করে কেটে রেখেছি যাতে এটা সহজে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি বিফগুলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে বিফগুলাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি বিফ দিয়ে রান্না করতেছি সেজন্য এটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। তাহলে এটা টেস্ট আসবে আর একটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেহেতু এটা গরু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মাংস থেকে অনেক পানি উঠছে। তো এই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসটা ছোট ছোট করে কাটা। তো এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন মাংস পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম কিউব করে, ওগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, আর যেহেতু আলুটাও পাতলা পাতলা করে কেটে দেওয়া এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আলুটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি।
হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি আরও অন্যান্য উপকরণ যেগুলো ওগুলো দিব। তো এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এই যে ম্যাগির সাথে যে মশলা থাকে, তো এখানে আমি এখন 2 প্যাকেট দিচ্ছি, আর বাকিটা আমি একটু পরে দিব। আর এটা একটু স্বাদ বাড়ানোর জন্য যে ম্যাগি স্বাদে ম্যাজিক, এটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, সিজলিং ফ্লেভার, এটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ডেকে রাখবো, যাতে সব কিছু ভালোভাবে ঢুকে যায় আর একদম সব কিছু অনেক সফট হয়ে যায়। তো এখন আবারও ডেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তো এখন আমার সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। তো নুডলসটা আমি এই যে তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেজন্য খুবই ঝরঝরে, এখন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসটা দেওয়ার পরে আমি এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে যে গাজর গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিচ্ছি, এটা আমি একদম কালারফুল হওয়ার জন্য দিচ্ছি আর টেস্টও হয়, এর আগে দেই নেই কারণ এটা গাজর সিদ্ধ হতে সময় লাগবে না যেহেতু গ্রেট করে নিয়েছিলাম। তো গ্রেট করা গাজরটাও দিয়ে দিচ্ছি, করে দিয়ে দিচ্ছি চিজ, আমি এখানে মজরালা চিজটা গ্রেট করে নিয়েছি, তো এখন মজরালা চিজটাও দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা অনেক টেস্ট এভাবে রান্না করলে, আর এটা অনেক হেলদিও যেহেতু চিজ অথবা ভেজিটেবলস। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের যে আমার মশলাগুলো ছিল আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে দিব। এখন এটা মোটামুটি হয়ে আসছে, মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবো যাতে চিজ অথবা অন্যান্য উপকরণ চিজটা যাতে মেল্ট হয়ে যায়। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন আমি দেখে নিচ্ছি যে আমার নুডলসটা কেমন হয়েছে। তো এখন আমার নুডলসটা একদম রেডি খাওয়ার জন্য, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার বিফ চিজি নুডলস। তো আমি সুন্দর একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি, তো এটা দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো এরকম আমার সহজ সহজ রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।